এখন আর তার সামর্থ্য নাই যে আমার টাকা দিতে আমি আমার বাচ্চার চিকিৎসা করতাম। আমি দেশে প্রবাসী সবার কাছে ভিক্ষা চাইলাম, সাহায্য চাইলাম, আমরা আপনারা সবাই আমার সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি আমার বাচ্চা লাগে আপনারা সবাই কাছে, আপনারা সবাই আমার সাহায্য করুন। আমি আমার বাচ্চার রেনিয়া দেখায় চিকিৎসা করাইতাম, শ্রীমঙ্গল থেকে সিলেট পর্যন্ত সবখানে দৌড়াদৌড়ি করছি, মৌলভীবাজারও গেছি। শ্রীমঙ্গল মৌলভীবাজারের ভিতরে আমার বাচ্চার কোনো চিকিৎসা পাইছি না, ওরা আমরা সিলেট দিলাইছে। সিলেট যাওয়ার পরে গিয়েও আমার বাচ্চার কোনো চিকিৎসা পাইছি না। আমার বাচ্চার হাড়ও সমস্যা, ওরে হাড় ওর একটা হাড্ডি ছিদ্র হয়ে গেছে, কয়েকটা ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্র হাঁটার মতো কোনো মেডিসিন আর কোনো ঔষধ নাই। ওরা সবাই আমরা এইখান থেকে ট্রান্সফার করিয়া দিলে ডাকাত যাইতাম, ডাকাত গেলে আমি আমার বাচ্চার চিকিৎসা করতে পারবো। দেড় থেকে 2 লাখ টাকা লাগে আমি আমার বাচ্চার চিকিৎসা করতাম। আমার আত্মীয় স্বজন এবং শ্বশুর শাশুড়ি মা বাপ যারা আসলে সবাই সব কিছু দিলাইছে। এখন আর তারা সামর্থ্য নাই যে আমার টাকা দিতে আমি আমার বাচ্চার চিকিৎসা করতাম। আমি দেশে প্রবাসী সবার কাছে ভিক্ষা চাইলাম, সাহায্য চাইলাম, আমরা আপনারা সবাই আমার সাহায্য করুন। আমি বাচ্চার চিকিৎসা করতাম, আমার একমাত্র এক বাচ্চা, তাও ছেলে, আর কোনো বাচ্চা নাই। আচ্ছা, তুমি তো বাচ্চার বাপ না নি? আচ্ছা, ও তোমার বাচ্চাটার সমস্যাটা কতদিন আগে ধরা পড়ছে? 15 দিন আগে ধরা পড়ছে, আগে ধরা পড়ছে না, 15 দিন আগে আডো ছিদ্র ধরা পড়ছে। বাচ্চার বয়স কতদিন? 3 মাস 15 দিন হয়েছে। 3 মাস 15 দিন বেচার কিচ্ছু আছে নি? কিছু না, আমার বেচার কোনো সমর্থন নাই, কিছু নাই বেচার। সরকারি জায়গার থাকি, কাঠের জায়গার, কাঠের জায়গার জিয়ে দেখ, কিন্তু কিছু নাই বেচার। তুমি এমনি কিতা করো? এমনি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করো? রাজমিস্ত্রি মেস্তৈনি না যুগালি? মিস্ত্রি আসছিলাম, মেস্তৈনি নি জি। এখন 400-500 টাকা যুগরিয়া সংসার চালাইতে পারি না। সংসার চালাইতে পারি জি না। আচ্ছা, সকলের উদ্দেশ্যে তোমার বিকাশ নাম্বারটা কো? সকলের উদ্দেশ্যে আমি বিকাশ নাম্বার কই? 016-21-44-72-43। ও নাম্বারে ফোনও তো আছে তোমার? যোগাযোগ পার্টনার ফোন নাম্বার, এটা বিকাশ নাম্বার এটা।